এরকম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে রেসিপি নয়, আজকে আমি কাঁচা লঙ্কা কীভাবে সংরক্ষণ করিয়া রাখা হয় দুই ধরনের আমি পদ্ধতি দেখাবো। আজকে দেখতেই পাচ্ছেন আমার কিছু কাঁচা লঙ্কা বাজার থেকে আনা হয়েছে। এখন আমি এটা কীভাবে সংরক্ষণ করে রাখি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমি এটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আমি এটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এটা টিস্যু পেপার দিয়ে ভালো মতো এটা জল শুকিয়ে নিয়েছি। এখন আমি এটা পরিষ্কার করে নেব, মুখের গোটাটা ফেলে দেব। এটা কিন্তু ধোয়ার আগে ফেলবে না, নাহলে পচার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি এটা পরিষ্কার করে নেব। আমার ডাটাটা ফেলানি হয়ে গেছে। এখন সব আমি পরিষ্কার মতো ডাটা ফেলে আমি ভালো মতো টিস্যু পেপার, যদি কারো কাছে না থাকে ভালো সুতির কাপড়া দিয়ে এটা জলটা এরকম চেপে চেপে এটা উঠিয়ে নিতে পারেন, না হলে এটা ফ্যানের নিচে রাখতে পারেন। আমি এটা সুতির কাপড়া দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়ে এটা জল শুকিয়ে নিয়েছি। এখন আমি দুইটা পদ্ধতিতে আমি কাঁচা লঙ্কা রাখবো, আপনাদের সামনে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি কিছুটা আমি পলিথিনে ঢুকিয়ে ভালো মতো রেখেছি। এটা এরকমভাবে প্যাক করে নিয়ে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখলে এটা 10 থেকে 15 দিন রেখে এটা আপনারা খেতে পারবেন। আর আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। একটা প্লেটে আমি কিছু অংশ নিয়ে নিয়েছি, আর এখন আমি সামান্য আমি তেল অ্যাড করবো। যে কোনো রিফাইন হোক আর সরিষার তেল হোক, দুটার থেকে যে কোনো একটাই হলে হবে। এখন আমি সামান্য তেল আমি অ্যাড, দেখতেই পাচ্ছেন সামান্য তেল আমি অ্যাড করছি। অ্যাড করে এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এখন আমি এটা ভালো মতো আমি এটা মিশিয়ে নেব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে জলটা ভালো মতো শুকিয়ে নেবে। দেখতেই পাচ্ছেন কতটুকু কালার চলে এসেছে। এখন আমি এটা ভালো মতো শুকিয়ে ভালো মতো, দেখুন আমি একটা আমি কৌটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এটা ফ্রিজ লাগবে না, নর্মালে রেখে এটা 15-20 দিন রেখে এটা আপনারা খেতে পারবেন। ট্রাই করে দেখবেন আপনারা বাসাতে কত সুন্দর চকচকে কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ডাব্বা নিয়েছি, রেখে দেবো এটার মধ্যে, এখন রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মরিচটাই হয়েছে। কিন্তু এটা ফলো করতে লাগবো, জল সামান্য পরিমাণও থাকে না, যেন জল থাকলে এটা আবার পচে যেতে পারে। এখন আমি এটা ভালো মতো বন্ধ করে রেখে দেব। আপনারা এই দুই ধরনের কাঁচা লঙ্কা সংরক্ষণ করে রেখে ট্রাই করে দেখতেই পারেন। আমি নিজেই রেখে এটা প্রমাণ পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন, পরবর্তী সময় হাজির হব। আল্লাহ হাফিজ।